আমি শুভাশিস ব্যানার্জি, আর আমার সঙ্গে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব প্রধানমন্ত্রী আবাস যোজনা কারা কারা পাবেন এবং তার কি কি সুবিধা, এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা পেতে গেলে কি কি শর্ত দরকার হয় বা কি কি শর্ত আরোপ করা হয়েছে সেটা আমরা আজকে দেখে নেব। তার আগে আপনাদেরকে বলতে চাইছি, আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আপনারা তখনই পাবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আওয়ার প্রোগ্রেস। আসুন আমরা তাহলে দেখে নিই প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রধান শর্ত কি, এবং হোম লোন যারা নেবেন তারা কি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাবেন। আসুন আমরা দেখে নিই। আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস, সাবস্ক্রাইব নাও। সার্ভিস লোন এন্ড ল্যান্ড রিলেটেড নিউজ পাওয়ার জন্য আপনারা এখনই সাবস্ক্রাইব করুন আওয়ার প্রোগ্রেস। দেখুন, আমরা গুগলে সার্চ করলাম PMAY HFA আরবান, আমরা আরবান এরিয়ায় দেখাচ্ছি, শহরে এলাকায়। দেখুন আমরা চলে এলাম এখানে, দেখুন আমাদের এটা ওয়েবসাইটটি ওপেন হচ্ছে, আপনারা সেটা আমাদের আওয়ার প্রোগ্রেসের পর্দায় দেখতে পাচ্ছেন। দেখুন আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ওয়েবসাইট, সরকারি ওয়েবসাইট, সেখানে চলে এসেছি। আমরা দেখে নেব যে প্রধান প্রধান যে ব্যাপারগুলো। দেখুন এটা 25 জুন 2015 শুরু হয়েছিল এবং এটা 2022 পর্যন্ত চলবে, পরে এক্সটেনশন অবশ্যই হতে পারে। এখানে যে গ্রুপগুলো ভাগ করা হয়েছে সে বিষয়ে আমরা একবার জেনে নেব এবং কত সাবসিডি পাওয়া যায় সেটাও জেনে নেব। আসুন আমরা সাবসিডির ব্যাপারটা একটু দেখে নিই। বন্ধুরা, ডান দিকে এই ট্রিপল বারের চিহ্নটাকে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে আপনারা একটু আসবেন, তাহলে FAQ বলে একটা অংশ আপনারা পাবেন। দেখুন আমরা এখান থেকে দেখছি, সেটা সার্চ বেনিফিশিয়ারি এখানেও আপনারা পেতে পারেন। FAQ-তে আসবেন, FAQ-তে এসে দেখুন আমি ক্লিক করলাম, দেখুন এখানে অনেক কিছু রয়েছে যে অবজেক্টিভ পারপোজ কি সেটা আমরা আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমেই যে ক্রেডিট, যে সাবসিডি লিঙ্কের ব্যাপারটি আপনাদেরকে দেখাচ্ছি এখানটায়। দেখুন আমরা ক্লিক করলাম, দেখুন ইন্টারেস্ট সাবসিডি 2,67,000 টাকা, মানে প্রত্যেক হাউসের জন্য, প্রত্যেক বাড়ির জন্য বেনিফিশিয়ারি পাবে। EWS এবং লো ইনকাম গ্রুপ, যারা, আপনাদেরকে একটা বলে রাখি যে EWS গ্রুপটি যাদের ইনকাম আপ টু 3 লাখ টাকা পর্যন্ত অ্যানুয়াল ইনকাম, মানে বাৎসরিক ইনকাম, তারা EWS গ্রুপের মধ্যে পড়ছেন এবং তারা সাবসিডি পেতে পারেন ঘরের জন্য 2,67,000 টাকা। আর লো ইনকাম গ্রুপ বলতে যাদের বাৎসরিক আয় 3 লাখ থেকে 6 লাখ টাকা পর্যন্ত, তারা কিন্তু লো ইনকাম গ্রুপ। তাহলে আপনারা এটা বুঝতে পারছেন যে EWS এবং LIG এই দুটো গ্রুপই কিন্তু সাবসিডি ঘরের জন্য পাবে 2,67,000। আর মিডিল ইনকাম গ্রুপ যারা MIG-1 বা মিডিল ইনকাম গ্রুপ MIG-2, তারা কিন্তু এই লোনটি পাবে। দেখুন এখানে লেখা আছে যে প্রথমে বলে দিই আপনাদেরকে, EWS এবং LIG যারা, তারা 6 লাখ টাকা পর্যন্ত সাবসিডি পাবেন, আর যারা MIG-1 অর্থাৎ মিডিল ইনকাম গ্রুপ 1, তারা 9 লাখ টাকা পর্যন্ত সাবসিডি পাবেন, আর যারা MIG-2 অর্থাৎ মিডিল ইনকাম গ্রুপ 2, তারা 12 লাখ টাকা পর্যন্ত সাবসিডি পাবেন। এবার কে কত ঘর করতে পারবেন সেটা বলে দিচ্ছি। যারা EWS, তারা 60 স্কোয়ার মিটার অর্থাৎ 323 স্কোয়ার ফিট পর্যন্ত তারা ঘর করতে পারবেন। EWS যাদের ইনকাম 3 লাখ টাকা পর্যন্ত অ্যানুয়াল ইনকাম, তারা 60 স্কোয়ার মিটার অর্থাৎ 323 স্কোয়ার ফিট ঘর করতে পারবেন। এই 60 স্কোয়ার মিটার মানে, একটু ভুল হলো আপনাদেরকে সেটা বলে দিই, এটার মানে 645 স্কোয়ার ফিট, 645 স্কোয়ার ফিট পর্যন্ত ঘর করতে পারবেন। আর তারপরে 160, তারপরে 200 স্কোয়ার মিটার আপনাদেরকে দেখা যাচ্ছে এখানে। EWS বা LIG যারা, তারা 60 স্কোয়ার মিটার অর্থাৎ 645 স্কোয়ার ফুট পর্যন্ত ঘর করতে পারবেন। আর এখানে দেখুন যে হাইয়েস্ট EWS এবং LIG যারা রয়েছেন, তারা 6 লাখ টাকা পর্যন্ত লোনে, বিশেষ করে হোম লোনে 20 বছর পর্যন্ত সময়ে তারা কিন্তু এই সাবসিডিটা পাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আরও আপনাদেরকে আরও কিছু জিনিস দেখিয়ে দিই যেতে আপনাদের সুবিধা হবে, আসুন আমরা সেটা দেখে নিই। এই টাকাটা কীভাবে আপনাদের, দেখুন এরা কারা কারা পাবেন এখানে সেটা দেওয়া আছে, আপনারা সেই অনুযায়ী দেখে নিতে পারেন। এখানে সব ধরনেরই আপনাদের FAQ-র যে অ্যান্সারগুলো
সেই অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন। কেউ যদি মনে করেন যে 30 বছরের জন্য হোম লোন নেব সেটাতে কি সাবসিডি পাবেন, অবশ্যই পাবেন। দেখুন এখানে লেখাই দেওয়া আছে যে বেনিফিশিয়ারি যে 30 বছর পর্যন্ত নিতে পারেন, তবে কিন্তু আপনাকে 20 বছর পর্যন্তই সাবসিডি দেওয়া হবে এবং 6 লাখ টাকার পর্যন্ত সাবসিডি দেওয়া হবে। আপনি 10 লাখ টাকাও হোম লোন নিতে পারেন, কিন্তু তাহলেও আপনি 6 লাখ টাকা পর্যন্ত সাবসিডি পাবেন, আর বাকি যে 4 লাখ থাকবে সেটা নর্মাল যেমন হোম লোন হয় তেমন আপনাকে কিন্তু শোধ করতে হবে। এখানে EWS এর যে ক্যাটাগরি আপনারা সেটা দেখতে পাচ্ছেন, যে যাদের আপ টু 3 লাখ টাকা পর্যন্ত বাৎসরিক ইনকাম তারা EWS, আর যাদের 3 লাখ টাকা থেকে 6 লাখ টাকা ইনকাম তারা LIG লো ইনকাম গ্রুপ, এবং যারা MIG 1 অর্থাৎ মিডিল ইনকাম গ্রুপ 6 লাখ থেকে 12 লাখ, MIG 2 12 থেকে 18 লাখ। এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পর্দায়, আপনারা এখানটায় নিজের মানে যে FAQ সেই FAQ দেখুন, যে কার্পেটেরিয়া কত পর্যন্ত ঘর করতে পারবেন আপনারা। EWS ক্যাটাগরির জন্য 30 স্কোয়ার মিটার অর্থাৎ 323 স্কোয়ার ফুট, আর LIG অর্থাৎ লো ইনকাম গ্রুপ 60 স্কোয়ার মিটার অর্থাৎ 645 স্কোয়ার ফুট, আর MIG 1 160 স্কোয়ার মিটার মানে 1291 মতো হবে স্কোয়ার ফুট। আপনারা এগুলো দেখতে পাচ্ছেন যে কার্পেট এরিয়া ডেফিনেশনটা কি হবে, এখানে আপনারা FAQ দেখে নিতে পারেন। এরিয়া ইনক্লোজড উইথ দ্য ওয়ালস মানে দেওয়াল সহ ধরা হবে, অ্যাকচুয়াল এরিয়া লে দ্য কার্পেট মানে আপনার যে লে করা থাকবে সেই কার্পেট এরিয়াটাই দেখবে। দিস এরিয়া ডাজ নট ইনক্লুড দ্য থিকনেস অফ দ্য ইনার ওয়ালস, আপনারা এখানে দেখে নিতে পারবেন সব। আপনারা এখানে FAQ অনেক অ্যান্সার রয়েছে, আপনারা এখান থেকে সব দেখে নেবেন, এখানে অনেক রয়েছে। এবার দেখুন এখানে যে ব্যাখ্যাটা করা হয়েছে, আপনি যে সাবসিডি সেই সাবসিডিটা কিভাবে পাবেন, এখানে বলে দিয়েছে যে CNA বেসড একটা আপনার এখানে হবে, PLI মানে LIS। দেখুন এরা কিভাবে করে, ধরা যাক আপনি 6 লাখ টাকা লোন নিয়েছেন, এর উপরে কিন্তু আপনি সাবসিডি 2,20,000 টাকা পেলেন, তাহলে আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে যে আসল অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট থেকে 2,20,000 মাইনাস করে দেন, তাহলে 3,80,000। এবার এই 3,80,000-এর ওপর আপনি 20 বছরের জন্য লোন নিয়েছেন, তাহলে 3,80,000-এর 20 বছরের যে ইন্টারেস্ট সহ যা হয় সেটাই EMI হবে। আর 6 লাখ টাকা যদি প্রথমে লোন নেন তার EMI অনুসারে যেটা হলো সেটা আপনাকে প্রথমে দিতে হচ্ছে, কিন্তু যেই আপনি 2,20,000 সাবসিডি পেয়ে গেলেন তখনই আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট 3,80,000 হয়ে গেল, এবং 3,80,000 প্লাস 20 বছরের যে ইন্টারেস্ট সেই সহ আপনার EMIটা রিডিউস হয়ে যাবে মানে কমে যাবে। এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার মন গড়া কথা নয় বা কোনো কিছু নয়, এটা কিন্তু একবার সরকারি ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন, PMAY urban.gov.in। আপনারা এখানে এসে FAQ দেখে নিতে পারেন। যে অনেকের ধারণা থাকে যে 6 লাখ টাকার সঙ্গে যে আপনার ইন্টারেস্ট হলো 20 বছরের সেই ইন্টারেস্ট থেকে 2,20,000 কমবে, তা নয়, এটা প্রিন্সিপাল অ্যামাউন্ট থেকে আপনার সবসময় কমবে সাবসিডিটা, সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক সুবিধা হবে। এই জিনিসটি আপনারা ভালো করে দেখে নিতে পারেন, বিশেষ করে এই ওয়েবসাইটে এসে PMAY urban.gov.in। তো বন্ধুরা আপনাদেরকে বলবো এত সুন্দর সুবিধা এটি আপনারা নিতে পারেন, এই সুবিধা রয়েছে 31 মার্চ 2022 পর্যন্ত, পরে আবার এক্সটেনশনও হতে পারে। তবে আপনাদেরকে বলবো যে PMI নিতে গেলে আপনার নিজের পরিবারের অন্তত পাকা ঘর থাকা চলবে না, নিজের পরিবার বলতে স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে এদেরকে বোঝায়, এটা মনে রাখবেন, স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে বোঝায়, এখানে মা বাবা বোঝায় না নিজের পরিবার বলতে, শুধুমাত্র এখানে ডেফিনেশন যেটা দেওয়া হয়েছে পরিবারের, স্বামী স্ত্রী এবং নিজের ছেলে মেয়ের মধ্যে যদি পাকা বাড়ি না থাকে তাহলে কিন্তু আপনি এই সুবিধা পাবেন। আর আপনাদের এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আওয়ার প্রোগ্রেস। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।